আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। পাকোড়া খেতে কার না ভালো লাগে, সেই পাকোড়া যদি তৈরি করা হয় পুষ্টিকর শাক দিয়ে তাহলে কেমন হয়? আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ভীষণ মজার পালং পাকোড়া অথবা পালং শাকের পাকোড়া, যা দেখতেই শুধু আকর্ষণীয় না, খেতেও কিন্তু খুবই মজার। তো চলুন দেখে নিব কিভাবে তৈরি করতে হয় পালং পাকোড়া। যেহেতু পালং পাকোড়া তৈরি করছি, এজন্য পালং শাক তো লাগবেই। আমি এখানে দুই মোটা তাজা দেখে ফ্রেশ পালং শাক নিয়েছি। এবার এই পালং শাকগুলোকে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর ছোট ছোট করে কেটে নিব। পাকোড়া তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এই বোলে নিয়ে নিব আগে থেকেই ধুয়ে ছোট ছোট করে কেটে রাখা পালং শাকগুলো। আমি একটা স্ট্রেনারে তুলে রেখেছিলাম যাতে অতিরিক্ত পানিগুলো ঝরে যেতে পারে। এবার পানি ঝরানো পালং শাকগুলো আমি নিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু পাকোড়া, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে, তবে আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও এই পাকোড়া তৈরি করতে পারবেন। এবার নিয়ে নিব দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি। আপনারা চাইলে এর পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়েও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিব স্বাদ মতো ধনে পাতা কুচি, দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, এর সাথে আরও দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা চাইলে চটপটি মশলাও ব্যবহার করতে পারেন। আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার আমি সব কিছু হাত দিয়ে ভালোভাবে একটু চটকে চটকে মেখে নিব, যাতে পালং শাকগুলো নরম হয়ে আসে আর শাকে যে পানিগুলো আছে সেগুলো ভিতর থেকে বেরিয়ে আসে। দেখুন, বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটা অনেকটাই সফট হয়ে এসেছে আর পরিমাণেও কমে এসেছে। ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। এবার আমি কোয়ার্টার চা চামচ জয়েন্ট দিয়ে হাতের তালু দিয়ে একটু ঘষে এতে দিয়ে দিব। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, জয়েন্ট বা আজয়েন্ট ব্যবহার করলে এটা অনেকটাই কমে যায়। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ, যেহেতু শুরুতে আমি লবণ ব্যবহার করিনি। এবার এক কাপ পরিমাণ বেসন আমি অল্প অল্প করে দিয়ে পাকোড়ার মিশ্রণটা ভালোভাবে মেখে নিব। একবারে সবটা দেওয়া যাবে না, তাহলে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বেশিও হয়ে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত মিশাবো যতক্ষণ পর্যন্ত পাকোড়ার মিশ্রণে একটা শেপ না দেওয়া যায়। দেখুন, বেশ কিছুক্ষণ সময় নিয়ে পুরো এক কাপ পরিমাণ বেসনই আমার লেগেছে। এবার আমি ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে পাকোড়ার মিশ্রণে ভালোভাবে শেপ দেওয়া যাচ্ছে। তার মানে পাকোড়া তৈরির জন্য পাকোড়ার মিশ্রণ একদম তৈরি। এবার এটা এক সাইডে রেখে দিয়ে চলে এলাম পাকোড়া ভাজার প্রিপারেশনে। এজন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে তেল, কারণ পাকোড়াগুলো কিন্তু আমি ডুবো তেলেই ভাজব। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবারে আগে থেকে তৈরি করে রাখা পাকোড়ার মিশ্রণ থেকে হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে একে একে আমি তেলে ছেড়ে দিব। আমি ছোট ছোট বলের শেপে দিচ্ছি, ঠিক যেমন পাকোড়া হয়। আপনারা চাইলে গোল অথবা চ্যাপটাও করে নিতে পারেন। যেহেতু আমি বড় সাইজের ফ্রাই প্যান ব্যবহার করেছি, এজন্য একসাথে প্রায় অনেকগুলো পাকোড়া তেলে দিয়ে দেওয়া যাচ্ছে। এবার পাকোড়াগুলোর একপাশে হয়ে আসলে পাকোড়াগুলো এক এক করে আমি উল্টিয়ে দিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ধৈর্য সহকারে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর যে সময় গিয়ে দেখবেন পাকোড়াগুলোতে সম পরিমাণ সবটাতেই রং চলে এসেছে, ঠিক সে পর্যায়ে একটা স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে পাকোড়াগুলো আমি একটা কিচেন টাওয়ালের উপরে তুলে নিব। এতে করে পাকোড়াতে যে অতিরিক্ত তেল থাকে সেই তেলগুলো এই কিচেন টাওয়াল বা টিস্যু সোক করে নিবে। দেখুন, সবগুলো পাকোড়া আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার একইভাবে অবশিষ্ট পাকোড়াগুলো আমি ভেজে নিব, এরপর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো ভেজে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখলে তো পালং শাক দিয়ে কিভাবে তৈরি করা যায় মজাদার পালং পাকোড়া। এইভাবে তৈরি করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এই পাকোড়া খেতে এতই সুস্বাদু হয়ে থাকে যে এর সাথে টমেটো সসেরও প্রয়োজন পড়ে না। পালং পাকোড়া তো তৈরি হয়ে গেল,
এবার চলুন দেখা যাক এটা খেতে কেমন হলো। পালং পাকোড়ার উপরের লেয়ারটা হয়ে থাকে ক্রিস্পি আর ভিতরের অংশটা একটু জুসি, খেতে কিন্তু মোটেও মন্দ নয়। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি দোলা আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।